नमस्कार बंधुरा, केमन आछेन सबाई। मदार एंड डटार्स किचेनेर आरो एकटी नतून रान्नाय आपनादेर सबाईके स्वागत जानाई। आजके मा आर आमी आपनादेर साथे जे नतून रेसिपिटी शेयर करब सेटा हलो कातला कालिया। कातला कालियार जन्य एखाने रयेछे नून हलुद माखानो कातला माछ भाजा, साथे रयेछे 4 टेबिल स्पून टक दई, दुटो बड़ो साइजेर प्याज कुचोनो, परिमाण मतो नून हलुद लाल लंकार गुड़ो जीरेर गुड़ो और परिमाण मतो चीनी, आर रोयेछे ग्रेट करा आदा और चारटे गोटा काचा लंका। दईयेर मध्ये एके एके सब मसलागुलो दिए देवा होच्छे। प्रथमे नून देवा हलो, एबार हलुद देवा होच्छे, এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, এবার মিশিয়ে নেওয়া হচ্ছে। কালিয়ার জন্য মা যে তেলটা দিয়েছে সে তেলটা গরম হয়ে গেছে, আমরা মাছ ভাজার তেলেই কালিয়াটা করছি। প্রথমে জিরে ফোড়ন দেওয়া হলো, তেজপাতা দেওয়া হলো, থেতো করা দারচিনি আর ছোট এলাচ দিয়ে দেওয়া হলো, আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হলো। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হচ্ছে আর চিনিটা দেওয়া হলো রান্নায় ভালো রং হওয়ার জন্য। এবার আদাটা দিয়ে দেওয়া হলো। এবার মশলা মেশানো সেই দইটা দিয়ে দেওয়া হলো আর সাথে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। মশলাগুলো জলটাও দিয়ে দেওয়া হচ্ছে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। রান্নার এই পর্যায়ে এসে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেওয়া হবে। মশলাগুলোর সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। ঢেকে দেওয়া হলো, ঢেকে দিয়ে কিছুক্ষণ কষতে দেওয়া হবে মাছগুলোর সাথে মশলাগুলো। দেখুন রান্নার এই পর্যায়ে এসে এবার মা গরম জল দিয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, কাতলা কালিয়া রংটা কি সুন্দর হয়েছে, ঝোলের রংটা। এবার ঢেকে দেওয়া হলো, এরপর ঝোলের সাথে মাছটা কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে। ঢাকনাটা সরানোর পর কাতলা কালিয়ার পরিস্থিতি, কাতলা কালিয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবার মা ওপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছে, গরম মশলাগুলো দেওয়া হলো, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেওয়া হলো। এবার ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দেওয়া হলো। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল কাতলা কালিয়া। বন্ধুরা, যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্তই, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।